নভোচারী বা মহাকাশচারীরা যখন মহাশূন্যে অবস্থান করেন, তাদের জীবনযাপন পৃথিবীতে বসবাসকারী মানুষের মতো থাকে না। সেখানে পৃথিবীর মতো নিজের দিকে টেনে নেওয়ার কোনো ওজন নেই। মহাকাশ স্টেশন খুব দ্রুত 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এর ভিতরে যা কিছু পড়ে যাচ্ছে তা ওজনহীন। মহাকাশচারীরা ভোজ্য টুথপেস্ট ব্যবহার করেন, যা ব্রাশ করার পর গিলে ফেলা যায়। মহাকাশচারীদের দাঁতের মাজন ঠেকাতে যতটা সম্ভব মুখ বন্ধ করে ব্রাশ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু সেখানে সবকিছু ভাসতে থাকে, তাহলে টয়লেটে যাবেন কিভাবে? মহাকাশ স্টেশনে মোট 4টি ল্যাব আছে। সেখানে আমেরিকা, জাপান, ইউ আর কানাডার বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করছেন। প্রায় জিরো মাধ্যাকর্ষণ শক্তি এখানে, ফলে এটার ভেতর বিজ্ঞানী বা নভোচারীরা ভেসে থাকে। ভেসে থাকা ঠেকাতে যিনি কমোডে বসেন, তিনি প্রথমে নিজেকে সিট বেল্ট দিয়ে বেঁধে নেন। প্রস্রাব করার জন্য একটি লম্বা ফানেলের মতো জিনিস থাকে, সেটি মূত্রনালীর মুখের সামনে ধরতে হয়। ফানেলের সঙ্গে চুষে নেওয়ার জন্য সাকার মেশিন লাগানো থাকে। এরপর প্রস্রাব করা শুরু করলে সেটা সাকারের সাহায্যে টেনে নেয়। পায়খানা করার সময়ে কমোডে একই রকমের সাকার মেশিন থাকে। এর সঙ্গে একটি বিশেষ ব্যাগ থাকে যেখানে পায়খানাগুলো সংগ্রহ হয়। এরপর সেটিকে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে নষ্ট করে ফেলা হয়। পৃথিবীতে থাকতেই তাদের এই প্রশিক্ষণ নিতে হয়। নভোচারীদের জন্য খাবার বিশেষভাবে প্রস্তুত করা হয়, কারণ ওজনহীনতা। খাবার যাতে প্লেট থেকে ভাসতে না পারে সেজন্য সমন্বয় প্রয়োজন। মহাকাশের পরিবেশের সঙ্গে অভিযোজনের প্রভাব মোকাবেলায় নির্দিষ্ট কিছু খাবার খেতে হয়। মহাকাশচারীরা কোন খাবার খেতে চান তা বেছে নিতে পারেন, তবে পুষ্টির মান এবং ক্যালোরি ঠিক রেখে তাদের খাবার নির্বাচন করতে হয়। প্রতিদিন 2,800 ক্যালোরি সমৃদ্ধ খাবারের প্যাকেট একজন নভোচারীর জন্য পৃথিবীতেই প্রস্তুত করা হয়। নভোচারী আগমনের আগেই মহাকাশ স্টেশনে পৌঁছে দেওয়া হয় সেই খাবার। এগুলো একটি মডিউলে সংরক্ষণ করা হয় এবং চিহ্নিত করে রাখা হয়। লাল খাবারের ট্রেতে রাশিয়ার খাবার থাকে এবং নীল ট্রেতে থাকে আমেরিকান বা ইউরোপীয় দেশগুলোর খাবার। তবে খাওয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হয় যাতে খাবারের কোনো অংশ কোথাও উড়ে না যায়। খাবারের অংশ কোনো একটা যন্ত্রের মধ্যে ঢুকে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। নভোচারীদের ব্যায়াম করার জন্য বোর্ডে একটি ট্রেডমিল এবং একটি ব্যায়াম সাইকেল রয়েছে। নভোচারীদের ভালো অবস্থায় থাকার জন্য প্রতিদিন অন্তত 2 ঘন্টা ব্যায়াম করতে হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে চলাফেরায় যেহেতু নভোচারীদের তেমন পরিশ্রম করতে হয় না, তাই পেশি ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতেও পারে ও হাড় ক্ষয় হতে পারে, সেজন্য ব্যায়ামের ব্যবস্থা রাখা হয়। সাইকেল এরগোমিটার নভোচারীর ব্লাড প্রেশার চেক করার জন্য ব্যবহার করা হয় এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ ডিভাইস পায়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, পায়ের গোড়ালি উঁচু করানো ব্যায়াম করতে সহায়তা করে থাকে। এই ব্যায়াম নিয়মিত করতে হয়, কারণ পৃথিবীতে ফিরে আসার জন্য শক্তি যোগাতে সহায়তা করে।